দুই দিনের ফ্রান্স সফর শেষে এবার আরব আমিরশাহিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনের জন্য সেখানে জরুরি বৈঠক সেরে ভারতে ফিরবেন মোদি। এটি প্রধানমন্ত্রীর পঞ্চম আরব সফর। আবুধাবিতে পৌঁছাতেই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একাধিক কর্মসূচির মধ্যে প্রেসিডেন্টের সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দিক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এদিকে নরেন্দ্র মোদীকে ফের অভ্যর্থনা জানাতে সন্ধ্যায় ভারতের জাতীয় পতাকার রঙে সেজে ওঠে বুর্জ খলিফা। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে বুর্জ খলিফায় ভেসে ওঠে প্রধানমন্ত্রীর মুখ। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আজ বৈঠকে বসেছিলেন মোদি। সেখানে তৈরি হয়েছে দুই দেশের বাণিজ্য সহযোগিতার নতুন রূপরেখা। এবার বাণিজ্যের সময়ে নিজেদের মুদ্রা ব্যবহার ও ইউপিআই বিনিময় ব্যবস্থা চালু করতে রাজি হয়েছে দুই দেশ। আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করে তুলতে শুধু এই নতুন পদক্ষেপই নয়, শিক্ষার সূত্রেও আমির শাহীকে কাছাকাছি আনতে আবুধাবিতে গড়ে উঠছে আইআইটির একটি ক্যাম্পাস। দুই দেশের মুদ্রার ব্যবহারে আন্তর্জাতিক বাণিজ্যের পথ আরো সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। এ নিয়ে চুক্তিও হয়েছে দুই দেশের। মোদি বলেছেন, ভারত আর আমির শাহের সহযোগিতার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। এতে দুই দেশেরই বাণিজ্য বাড়বে, আন্তর্জাতিক স্তরে ব্যবসায়িক সহযোগিতার পথ আরো সহজ হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর মতে, গত বছর আমির শাহের সঙ্গে সার্বিক বাণিজ্য সহযোগিতার চুক্তি হওয়ার পর থেকে দুই দেশের বাণিজ্যের বহর প্রায় 20% বেড়ে গিয়েছে। এ ব্যাপারে প্রেসিডেন্ট নাহিয়ানের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। ওনার কথায়, উন্নয়নের কাজে প্রেসিডেন্ট নাহিয়ানের ভাবনা সত্যি প্রশংসার যোগ্য। তিনি ভাইয়ের মতো ভালোবাসেন মোদিকে। প্রেসিডেন্ট নাহিয়ান ভারতের সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদি। যেভাবে বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং আমির শাহের মধ্যে সহযোগিতা বাড়ছে, তার পেছনে প্রেসিডেন্টের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মোদি। তিনি বলেছেন, ভারতের প্রতিটি নাগরিক আপনাকে একজন প্রকৃত বন্ধু হিসেবে মনে করে। তবে শুধু বাণিজ্য সহযোগিতাই নয়, শিক্ষার আদান প্রদানকে ব্যবহার করেও সম্পর্কের ভবিষ্যৎ তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি। আর সেই লক্ষ্যে আবুধাবিতে গড়ে উঠবে আইআইটি দিল্লির একটি ক্যাম্পাস। মোদি বলেছেন, আন্তর্জাতিক স্তরে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের প্রসারের জন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত। শিক্ষার বাঁধনে ঐক্যবদ্ধ হবে ভারত আর আমিরশাহি। বিকশিত হবে উদ্ভাবনী শক্তি, যা এই দুই দেশ তথা গোটা বিশ্বকে সমৃদ্ধ করবে। এবছরের শেষে জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্রপুঞ্জের সম্মেলন সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে। সেই সম্মেলনে নেতৃত্ব দেবে আরব আমিরশাহি। মোদি নিজে সেই সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।